হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফর্মুলাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের সাথে শেয়ার করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে রাইট ফর্মুলা। রাইট ফর্মুলা আসলে কি করে, আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে লেটার থেকে বাম পাশের যে কোনো একটা ওয়ার্ড থেকে বা সিরিয়াল নাম্বারগুলো থেকে কিভাবে বাম পাশ থেকে লেটার কেটে নেওয়া যায় এবং কিভাবে মাঝখান থেকে লেটার কেটে নেওয়া যায়। আজকে দেখাবো আসলে কিভাবে রাইট সাইড থেকে লেটার কেটে নেওয়া যায়। রাইট সাইড থেকে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি কেটে নিতে চান লেটারের কোয়ান্টিটি, তাহলে সেই ক্ষেত্রে আমরা রাইট ফর্মুলা ইউজ করব। এবং রাইট ফর্মুলা ইউজ করলে সেম প্রসেস, প্রিভিয়াস ভিডিওতে যে প্রসেস ছিল সেম প্রসেস এখানে অবলম্বন করা হবে, এবং সেম প্রসেসেই আপনি রাইট ফাংশনটা ইউজ করে ডান পাশ থেকে লেটারগুলোকে আসলে কেটে নিতে পারবেন। তো রাইট ফর্মুলার জন্য কী করতে হবে, রাইট ফর্মুলার জন্য আমরা যেখানে আসলে ফর্মুলাটা ইউজ করবো সেখানে সমান সমান চিহ্ন দিব, লিখবো RIG। আমি এখানে লেখার সাথে সাথে রাইট ফর্মুলা এসে পড়ছে, দেখাচ্ছে আমাকে টেক্সট। আমি সেম আবার আগের মতো টেক্সটটাকে সিলেক্ট করছি, কমা দিয়ে দিচ্ছি, আমাকে জিজ্ঞাসা করতেছে যে হ্যাঁ ডান পাশ থেকে আসলে কতগুলো ক্যারেক্টার আমাদের প্রয়োজন। আমরা ডান পাশ থেকে এবার নিব হচ্ছে 5টা ক্যারেক্টার, তাই আমি 5 দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। এখন এই জিনিসটাকে জাস্ট আমি কপি করে নিয়ে আমি সবগুলো ঘরে পেস্ট করে দিলেই আমার এখানে সবগুলো ডান পাশ থেকে আসলে সবগুলো কোড এসে যাবে। ফর এক্সাম্পল, আমার এখানে হয়তো বা দেখতে সব একই রকম মনে হচ্ছে, আসলে বোঝা যাচ্ছে না যে ফর্মুলাটা কাজ করছে কিনা। আমি এখানে বোঝানোর স্বার্থে এখানে আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখি যে আসলে কাজ করছে কি না। এখানে যদি আমি 555 দিয়ে দিই, দেখবেন এখান থেকে হ্যাঁ এই যে 555 হয়ে গিয়েছে, দ্যাট মিন্স হচ্ছে ফর্মুলাগুলো কাজ করতেছে। এখানে যদি আমি একটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই যে কি আসলে হচ্ছে কি না, 789 দিচ্ছি আমি, 789, এই যে 789 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ফর্মুলা কাজ করতেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনারা ফর্মুলা ইউজের পরে বাম পাশে যে প্রোডাক্ট কোড আছে সেটা যদি ফেলে দেন তাহলে কিন্তু এই ফর্মুলা চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, যে দেখেন REF রেফ লেখা আসছে, দ্যাট মিন্স হচ্ছে এটা ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, ফেলে দিতে পারবেন আপনি তখনই, যদি ফেলে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে যেই ফর্মুলাটা ইউজ করেছি সেটাকে আগে কপি করতে হবে, তারপর এখানে ভ্যালু পেস্ট করে দিতে হবে। আমি বারবার বলেছি আগের ভিডিওগুলোতে, যদি আপনাদের ফর্মুলা উঠায় দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ভ্যালু পেস্ট করে দিবেন, ফর্মুলা উঠে যাবে। এই যে এখন ফর্মুলা এখান থেকে উঠে গিয়েছে, তারপর যদি আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা থেকে যাবে। আদারওয়াইজ ফর্মুলা থাকা অবস্থায় যদি আপনারা এটাকে ডিলিট করে দেন তাহলে কিন্তু এইটা এটার ফর্মুলার কারণে এটা মুছে যাবে। তো এই প্রসেসে খুবই সহজে ইউজ করা যায়। আবার দেখাচ্ছি এখানে রাইট ফর্মুলা ইউজ করে রাইট সমান সমান চিহ্ন দিচ্ছি, আমি টেক্সট দিচ্ছি সিরিয়াল নাম্বার দিয়ে, আমি দেখাচ্ছি যে রাইট ডান পাশ থেকে আসলে আমার 10টা নাম্বার প্রয়োজন, আমি 10 দিয়ে দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এই জিনিসটাকে কপি করে অথবা ধরে টান দিয়ে আমি নিচে দিকে দিয়ে দিচ্ছি। দেখুন যে হ্যাঁ, এই যে এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ডান পাশ থেকে কাজ করতেছে, যে হ্যাঁ সিরিয়াল নাম্বারগুলো ভিন্ন, ডান পাশ থেকে সে ঠিক 10টা নাম্বারই সে নিয়ে নিয়েছে। যদি আপনারা ফর্মুলা উঠিয়ে দিতে চান তাহলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে কপি করে ভ্যালু পেস্ট করে দেবেন। এইভাবে খুবই সহজে লেফট মিড রাইট ফর্মুলা ইউজ করে যে কোনো ধরনের নাম, যে কোনো ধরনের প্রোডাক্ট কোড, যে কোনো ধরনের প্রোডাক্টের মডেল, সিরিয়াল নাম্বার খুবই সহজে ডিভাইডেড করা যাবে। তো আজ এই পর্যন্তই, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই মানুষের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।